হ্যালো গাইস, কি খবর তোমাদের? কেমন আছো সবাই? তো আজকে দেখতেই পাচ্ছ একটা গরম গরম মজাদার মশলাদার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে আছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কী সব বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ওহ, কি জিনিস মাইরি, একদম সে দানা কাটা অবস্থা। তো ভিডিও শুরু করতেছি, শুরু করার আগে তোমাদেরকে একটি রিকোয়েস্ট করতেছি, তা হচ্ছে আশেপাশে যদি কোনো বাচ্চা টাচ্চা থাকে, যদি ছোট্ট সোনামণিরা থাকে, ওদেরকে দূরে সরিয়ে একদম টুক করে ইয়ারফোনের লাইনটা গুঁজে দিবে মোবাইলের পেছনে, দিয়ে কানের মধ্যে ইয়ারফোন নিয়ে ভিডিওটা দেখতে থাকো। কারণ আজকে ভিডিওতে যে কথাবার্তা বলবো আর যে জিনিসগুলো তোমাদেরকে দেখাবো সেটা অবশ্যই বাচ্চারা দেখতে পারবে না। বাচ্চারা দেখলে কিন্তু অন্য কিছু হয়ে যাবে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এখানে কি জিনিস, বৌদি টাইপের মেয়েটে আছে, তারপরে ভাবি টাইপের, একদম কুচি করে একদম হট হট জিনিসপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এটা হচ্ছে কলকাতার বিখ্যাত একটা, পশ্চিমবঙ্গের খুবই বিখ্যাত একটা এরিয়া, নাম তো তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এটা হচ্ছে তোমার সোনাগাজি প্রস্টিটিউট এলাকা। এখানে যৌনকর্মীরা থাকে, অর্থের বিনিময়ে, পয়সার বিনিময়ে ওরা আসলে তারা দেহের খোরাক মিটিয়ে দেয়। আমাদের মতো যারা ছেলেগুলোরা আছে, যারা স্বাদ নিতে যায়, যৌবনের স্বাদ নিতে যায়, তাদেরকে ওরা আসলে একদম ভরপুর করে একদম ভরিয়ে দেয়, মন ফুরফুরা করে দেয়। তো দেখতেই পাচ্ছ সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে একসাথে। তো ওদের হচ্ছে, ওদেরকে তুমি যদি পেতে চাও, পিছনে যে রুমগুলো দেখতে পাচ্ছ এগুলো তো দোকান, কিন্তু এটার উপরে দোতলায় যেটা আছে, দোতলায় তিনতলায় ওখানে হচ্ছে কি, ওখানে ওদের রুম, এবং তুমি ওখান থেকে ওদের সাথে গপ্পসপ্প করে ওদের সাথে পয়সা দিয়ে ফুরিয়ে নেবে যে কত টাকা হলে কত টাকা যাবে, কোথায় কী যাবে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। ওদের ম্যাক্সিমাম রেট হচ্ছে 500 টাকা। হ্যাঁ, 500 টাকা তুমি যদি চাও একদম নিউ আপকাম, একদম নিউ ব্র্যান্ড নিউ জিনিস তুমি খেতে পারবে। হ্যাঁ, আর তুমি এখন যে দেখতে পাচ্ছ ওই যে মেয়েটাকে চশমা পরে যে মেয়েটা আছে, ওর রেট হচ্ছে 300 টাকা। ও একটু পুরনো হয়ে গেছে, হ্যাঁ একটু পুরনো হয়ে গেছে, ওর জন্য 300 টাকা। আমি বলেছিলাম 200 যাবে কি না, 200 ও যাবে না, ওই জন্য সরাসরি নিয়ে না করে দিয়েছে। আর ওদিকে যে তুমি এগুলোকে দেখতে পাচ্ছ, এর মধ্যে ওই যে চিকনা করে যে মেয়েটা, ও হচ্ছে কলেজ, সবে মাত্র কলেজ শেষ করেছে। হ্যাঁ, সবে মাত্র কলেজ শেষ করে এই লাইনে চলে এসছে। হ্যাঁ, তার বাড়ি হচ্ছে তোমার পূর্ব বর্ধমানে, ওখান থেকে চলে আসছে এখানে, এখানে এসে ও কাজকর্ম করে। ওর ফ্যামিলি সব কিছু জানে না হয়তো বা, ও সবাই জানে যে ও পড়াশোনা করতেছে, কিন্তু দিদি তো আসলে পড়াশোনা করছে না। এখানে তোমার আমার মতো যারা আসলে একদম গরম হয়ে থাকে ওদেরকে ঠান্ডা করা কাজে নিয়োজিত আছে। হ্যাঁ, তো ওই যে আরও সামনে আরও কিছু জিনিস তোমাদের দেখাবো। আর এখানে একটা ঘটনা কী জানো, তোমরা ভিডিও করতে গেলে খুবই রিস্কি হয়ে যায়। হ্যাঁ, খুবই রিস্কি, খুব সাবধানে ভিডিও করতে হয় এখানে। ভিডিও করতে গেলে একবার যদি দড়া খাও মায়েরে একদম কেলিয়ে একদম লাল করে দেবে। হ্যাঁ, এখানে অনেক দালাল প্রকৃতির মানুষ আছে, ওরা তোমাকে প্রথমে এসে জিজ্ঞেস করবে যে দাদা কি যাবেন নাকি, তো প্রথমে হকচকে যেতে পারে। কিন্তু আসলে আমি ব্যাপারটা কি, তুমি যদি একজন দালালের সাথে কথা বলে একদম তুমি কাজ করতে চাও তাহলে জিনিসটা সুন্দর হবে। কারণ দালালকে যদি 50 টাকা গুঁজে দাও, ও সুন্দর দেখে একটা ভালো দেখে একটা জিনিস তোমাকে খাইয়ে দেবে। আর এখানে অনেক ধরনের, এর একটা মজার ব্যাপার কি জানো, এখানে অনেক মেয়েরাও আসে। হ্যাঁ, এখানে মেয়েরা আসে, মেয়েরা একদম হঠাৎ করে এসে ওরা আসলে যদি একদম মানে কি বলে, ওদেরও তো একটা চাহিদা আছে, দেখবে ভার্সিটি স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা এখানে আসে, এসে হঠাৎ করে একদিন দুই চার ঘন্টার জন্য এক দুইটা খ্যাপ মেরে চলে যাবে। এক দুইটা খ্যাপ মেরলে ওদের কিন্তু টাকা হয়ে যাবে 500 করে। কারণ ওরা হচ্ছে, ওদেরকে অ্যালার্ন করা হয় যে ওরা নতুন আসছে, ওরা এই লাইনের না, ওই জিনিসগুলো যে একবার খেতে পারছে ও বুঝতে পারবে টেস্ট কাকে বলে, একদম সিরাম লাগবে। আর জিনিসগুলোর কথা কি বলবো, যা ছিল না মানে একদম মাখন। আমি 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 নিজে ট্রাই করেছিলাম, একটা বৌদি টাইপের মেয়ের সাথে টাইপ করেছিলাম, ওর সাথে মানে একদম গিয়ে আমি সিরাম মজা পেয়েছি, একদম কি বলবো, একদম মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো তোমরা আসলে যেতে পারো, আর অবশ্যই প্রোটেকশনের জন্য তোমরা কিন্তু কনডম ইউজ করতে পারো। কারণ এখানে অনেক মেয়েরা অনেকের সাথে যৌন কার্যকরভাবে লিপ্ত হয়, তো কার ভিতরে কী ফয়জন টয়জন আসে ওটা তো আর তুমি আমি বুঝতে পারবো না।
তো ওই জন্য তোমরা কিন্তু একটু প্রোটেকশন নিয়ে যাবে, হ্যাঁ প্রোটেকশন নিয়ে যাবে। তোমরা যদি এই কনডম ইউজ করতে পারো তাহলে কিন্তু ভালো হয়, কারণ না হলে যদি জীবাণু এই স্টেজ হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ঘটনা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আর নতুন হলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। তো সেই পর্যন্ত ভালোই থাকো, ধন্যবাদ।